আসসালামু আলাইকুম। আমি আসলে আজকে আপনাদের সকালের সুন্দর একটি নাস্তা সম্পর্কে বলবো। এটা হচ্ছে ওটস, আর ওটসটা হচ্ছে আসলে মূলত তৈরি হয় গম থেকে। আমরা গম চিনি না, এরকম লোকের সংখ্যা খুব কম। গমটাকে মেশিনের মধ্যে দিয়ে সেটাকে চ্যাপটা করে সেটাকে ওটস হিসেবে বিক্রি করা হয়। বিশেষ এক প্রক্রিয়ায় তৈরি করা হয় এই ওটস, যা মানুষের শরীরের জন্য অতীব গুরুত্বপূর্ণ এবং পুষ্টিকর একটি খাদ্য। বাঙালিদের যে কেন ওটস পছন্দ না, এটা আমি ঠিক বুঝতে পারি না। ওটস কিন্তু যথেষ্ট পুষ্টিকর এবং যথেষ্ট আমার কাছে সুস্বাদু খাবারই মনে হয়। আমার আসলে রান্না করার সময় ভিডিওটা করব সেই চিন্তাটা ছিল না, তো তারপরে পরে মনে হলো ভিডিওটা করি, তাই করলাম। আমি আজকে ওটসের সাথে মেশাবো দুই ধরনের বাদাম আর আম। আপনারা চাইলে আপনাদের ঘরে থাকা যে কোনো ফল, খেজুর, এগুলো মিশিয়ে খেতে পারেন। ওটসের সাথে সাধারণত বেশিরভাগ মানুষ কলা পছন্দ করে, কিন্তু ঘরে এখন কলা নেই, তাই আমি কলা ছাড়াই আজকে ওটস খাবো। ওটস সাধারণত যারা ডায়েট ফলো করে তারা খেয়ে থাকে, তবে চাইলে সবাই খেতে পারেন, বাচ্চাদেরকেও চাইলে খাওয়াইতে পারেন। খুবই ভালো একটা খাবার। ওটসে প্রচুর পরিমাণে ভিটামিন বি, প্রোটিন ও ফাইবার রয়েছে। ওটসে রয়েছে বেটা গ্লুকোজ নামক বিশেষ ধরনের ফাইবার, যা শরীরে কোলেস্ট্রলের পরিমাণ কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আরও রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, যা হৃদরোগের ঝুঁকি কমায়। ওটস হাইপারটেনশনের ঝুঁকি কমায়। ওটস ডায়াবেটিক্স নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ওটস হজম শক্তি বৃদ্ধি করে। ওটস ওজন কমাতে খুবই ভালো একটি উপাদান। ওটস খাওয়ার পর দীর্ঘ সময় পেট ভরা ভাব অনুভব হয়, ফলে চট করে খিদে পায় না। এর ওটস আমাদের শরীরের জন্য অনেক বেশি উপকারী একটি খাদ্য। আপনি চাইলে আপনার খাদ্য তালিকায় ওটসকে রাখতে পারেন। আপনারা চাইলে আপনাদের দৈনন্দিন খাবারের তালিকায় রাখতে পারেন এই ওটস। সকালের নাস্তা হিসেবে এটি খুবই ভালো এবং পুষ্টিকর একটি খাবার। বাচ্চা থেকে পূর্ণবয়স্ক পর্যন্ত যে কোনো কেউ এটাকে নির্দ্বিধায় খেতে পারে। এখানে কারো খাওয়াতে কোনো সমস্যা হবে না, হজমের সমস্যা হবে না, যে কেউ খেতে পারবে। আমি এটার সাথে আম আর বাদামটা মিশিয়ে কিছুক্ষণ ফ্রিজে রেখে দিব, তারপরে ফ্রিজ থেকে বের করে আমি একটু ঠান্ডা করে তারপরে খাবো। খুব বেশিক্ষণ আমি ফ্রিজে রাখবো না। তো বাদামটা পরে দিলে ডেকোরেশনটা সুন্দর আসতো, কিন্তু আমি আগেই দিয়ে ফেলেছি। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন, তারা চাইলে আমার এই পেজটা কি ফলো করতে পারেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, তারা ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে পারেন, সাথে বেল আইকনটিও বাজিয়ে রাখতে পারেন নতুন ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আর যারা অতীতেই ফলো এবং সাবস্ক্রাইব করে রেখেছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সবসময় ভিডিও দেখবেন, লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন এবং সবসময় পাশে থাকবেন। আপনাদের সবার সুস্বাস্থ্য ও দীর্ঘ আয়ু কামনা করে আমি আমার ভিডিও শেষ করতে যাচ্ছি।